ক্যান্সার নিরাময়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারতের কলকাতায় বায়োব্যাংক তৈরি হচ্ছে। কলকাতার নিউ টাউনে ক্যান্সার নিরাময়ের তথ্য সংরক্ষণ স্থান উদ্বোধনের আয়োজনে ছিলেন আইসিএমআর এর প্রাক্তন পরিচালক এবং ইন্ডিভিউমেডের সিইও ডক্টর নির্মল কুমার গাঙ্গুলি, বৈজ্ঞানিক এবং ইন্ডিভিউমেড এর এমডি ডক্টর অরুণিমা ঘোষ সহ বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞরা। ক্যান্সার সংক্রান্ত খুঁটিনাটি তথ্য আর তা বিশ্লেষণ করেই ভবিষ্যতের ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে ঔষধ তৈরিতে আরও অগ্রণী ভূমিকা নিতে পারবে কলকাতা। এই বায়োব্যাংকে মেটাবোমিক্স, জিনোমিক্স, ট্রান্সক্রিপ্টমিক্স ও প্রোটিওমিক্স বিষয়ক তথ্যের বিস্তারিত সংরক্ষণ করা হবে, ফলে ক্যান্সারের চিকিৎসা আরও সহজ হবে। কলকাতায় অবস্থিত মানুষ বা সেখানে গিয়ে যে কেউ এই সেবা নিতে পারবেন। প্যারিসে বাংলাদেশি মালিকানাধীন বুচারি শপের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার আবুল কাশেম প্রাতিষ্ঠানিক পাশে থেকে সার্বিক সহযোগিতা করার জন্য কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের প্রেসিডেন্ট চৌধুরী সালে আহমেদ, মান্নান আজাদ, হাফিজ আহমেদ, কমরউদ্দিন, ফারুক প্রধান, আহমেদ খান বাবুল, আজম খান, সুমন বক্স সহ প্যারিসের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মালয়েশিয়াস্থ বাংলাদেশি প্রবাসী মুসলিমদের বৃহত্তর অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়া বিএমসি এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানী কুয়ালালামপুরের আম্পাং উইসমা এমসিএ অডিটোরিয়ামে বলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার কোঅর্ডিনেটর মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের ফুরফুরা শরীফের পীর শায়েক আব্দুল হাই মিশকাত সিদ্দিকি। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আবদুল্লাহ আল আমিন। আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।